আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ রমজানে খুব ভালো কাটতেছে। প্রথম রোজা আমরা পার করেছি, মাশাল্লাহ খুব ভালো ছিল। তো আজ আমি আপনাদের জন্য ইফতারের একটা নিউ আইটেম, সয়াবল দিয়ে এবং মাশরুম দিয়ে একটা তেহারি কিংবা বিরিয়ানি বলেন, সেই রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে ছোট বড় অনেক টিপস পাবেন। তো এখানে আমি সয়া বলগুলো একটু ভিজিয়ে নিয়েছি প্রায় 2-3 ঘন্টা একটু কুসুম গরম পানি দিয়ে। তো সম্পূর্ণ দেখাতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিও, তাই শর্টকাট করে দেখালাম। এখন আমি এগুলোকে একটু চিপে পানিটা বের করে নিব। আর নিয়েছি মাশরুম কিছু, একটা এটা ক্যানের মধ্যে থাকে সেই মাশরুম, আর নিয়েছি 1 কেজি গুঁড়া চাল, চিনি গুঁড়া চাল। তো ইফতার তো শুধু নিজের জন্য না, আশপাশের মানুষ আসে সেই জন্য একটু বেশি করেই করতে হয়। তো আমি পুরো রান্নায় প্রায় 2 কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, একটা বেরেস্তা করব আর একটা পোলাওয়ের জন্য রেখেছি, বিরিয়ানির পোলাও। আর নিয়েছে আদা, একটু রসুন আর কাঁচামরিচ, আর এখানে কাজু বাদাম বাটা, আর নিয়েছি একটা লেবু, আর নিয়েছি দারুচিনি, তারপরে জয়ফলের ফুলটা জয়ত্রি, তেজপাতা একটা, এলাচ ছেঁচে নিয়েছি, স্টারাইন্স অর্ধেক, এবং গোলমরিচ, কালো এলাচ বড়টা, আর লবঙ্গ। এগুলো আমি, এই মশলাগুলো সয়াবিন যখন আমি রান্না করব তখন দিব। তো সয়াবলগুলোকে একটু চিপে চিপে পানিটা বের করে নিতে হবে, তারপরে আমি ভেজে নিব, তাই পানিটা বের করা খুবই জরুরি, এতগুলো পানি বের হয়েছে। তো এভাবে শুকনো করে নিয়েছি। এখন আমি মাশরুমগুলোকে একটু স্লাইস করে নিব, বড়গুলোকে 3 ভাগ করব আর ছোটগুলোকে 2 ভাগ করব। এটা জাস্ট দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মাশরুম সেগুলোর স্যুপ খেতেন, এবং সেই অনুসারে আমিও খুব পছন্দ করি তার সুন্নত হিসাব করে। সবাই এটা খাবেন, কারণ মাশরুম খেলে চোখের জ্যোতি বাড়ে। তো এখানে আমি অয়েল দিয়ে দিয়েছি 1/2 কাপ, আর ঘি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। তো যখন অয়েলটা গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তাকে আমি ব্রেস্তা করে উঠে রাখবো পরে ইউজ করার জন্য। তো পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রেস্তা হয়, নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এইতো আমার বেরেস্তা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি বেরেস্তাটা, একটা স্ট্রেনারে তুলে নিলাম বেরেস্তাগুলো। তারপরে ওই বেরেস্তার অয়েলের মধ্যে আমি সয়াবলগুলো ভেজে নিচ্ছি, এতে একটা সুন্দর স্মেল যোগ হবে। তারপরে উল্টে পাল্টে আমি ভালোভাবে এইতো একটু গোল্ডেন করে ভেজে নিলাম। এগুলো কিন্তু সম্পূর্ণ অয়েলটা চুষে খেয়ে নিয়েছে, তাই রান্নার সময় আমি অয়েলটা একটু কম ব্যবহার করব, কারণ যখন আমি এগুলোর মধ্যে পানি দিব তখন কিন্তু অয়েলটা ছেড়ে দিবে গা থেকে। এখন তুলে নিচ্ছি, তো সামান্য একটু অয়েল দিয়ে দিলাম। তো এখন আমি এই গরম অয়েলের মধ্যে আমি মাশরুমগুলোকে একটু ভেজে নিব। তো আমি যে অয়েলটা দিয়েছি ওটা কিন্তু সরিষার অয়েল না, এটা একটা রাইস ব্র্যান্ড অয়েল আমি দিয়েছি, তাই কালারটা অমন গাঢ় দেখাচ্ছে। আর একটু গোলমরিচ এবং লবণ দিয়ে সামান্য স্বাদ মতো আমি অল্প অয়েলে সোটে করে নিয়েছি, আর গোলমরিচ এবং লবণ দিয়ে একটু সিজনিং করে নিয়েছি, এতে একটু টেস্ট ভালো আসবে মাশরুমগুলোর। তারপরে আমি আরো 1/2 কাপ অয়েল দিয়ে আর দিয়েছি
1 টিস্পুন ঘি। তারপরে ঘিটা যখন একদম মেল্ট হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু সটে করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন, বাটা রসুন, আর দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা, আর দিচ্ছি 4-5টে চিরে নেওয়া কাঁচামরিচ। তার মধ্যে আমি গুঁড়ো মরিচ ইউজ করব না। এখানে আমি গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, একটু ভুনে নিয়ে তারপরে দিচ্ছি আমি এখানে বাদাম বাটা, কাজু বাদাম বাটা। তো আপনারা যা পাবেন, যেমন চিনে বাদাম কিংবা যে কোনো বাদাম দিলেই হবে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ একদম লিকুইড দুধ ঘন করা। বিরিয়ানিতে কিংবা তেহারিতে একটু লিকুইড দুধ দিলে খুব ভালো টেস্ট আসে। আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও কিছুটা দুধ দিয়ে আমি মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সেটার মধ্যে আবার দিয়ে দিলাম সয়া বলগুলো। এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। তারপরে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। এখন মাশরুম এবং সয়াবলগুলো ভালো করে আবার একটু কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায়, কিন্তু বাদাম এবং দুধ দেয়া তাই নিচে ধরে গেলে কিন্তু স্মেলটা খুবই বাজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে কষিয়ে নিতে হবে বারবার একটু নেড়ে। তারপরে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ বুঝে টেস্ট অনুসারে লবণ দিচ্ছি, আপনারাও আপনাদের টেস্ট অনুসারে লবণটা দিবেন। এখানে আমার সয়াবল ছিল 1/2 কিলো, আর মাশরুম ছিল 1 ক্যান। সেই অনুসারে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা স্মেল আসবে লাস্টের দিক দিলে। আর দিচ্ছি একটু লেমন জেস্ট গ্রেট করে। লেমন জেস্টটা দিলে অসাধারণ একটা স্মেল আসে বিরিয়ানি পোলাওতে। তারপরে একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে, আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মানে 1/2 খানি লেবু মানে চিপে রস দিয়ে দিচ্ছি। এটা একটা ব্যালেন্স থাকবে, টক মিষ্টি ঝালের খুবই সুস্বাদু হয়। আর চিনি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, খুব সুন্দর একটা ব্যালেন্স আসে লেবু এবং চিনি দিলে, খেতেও খুব সুস্বাদু হয়, রুচি আসে। তো এগুলো দেওয়ার পরে 2 মিনিট আরও জাল করে নিলাম। এ তো আমার সয়াবল হয়ে গেছে। এখন আমি পোলাও করার জন্য, বিরিয়ানির যে পোলাওটা সেটা বসানোর জন্য একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর 2 টিস্পুন ঘি দিয়েছি, আর এখানে শাহি জিরা 1/2 টিস্পুন, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিলাম। আর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে, তার মানে গোল্ডেন ব্রাউন করে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছি তাই ঝরঝরে ছিল, কারণ ঝরঝরে না হলে ভেজে নেওয়া যায় না। এত সুন্দর করে সাদা সাদা করে ভেজে নিয়েছি, এতে করে লাস্টে চালটা একদম বিখরে যায় না, মানে নরম হয়ে যায় না, আস্তে আস্তে থাকে যদি ভালো করে ভেজে নেওয়া হয়। তারপরে আমি সয়াবলগুলো দিয়ে দিলাম মশলা সহ। এটা করলে চালের মধ্যে এবং সুন্দর একটা স্মেল যোগ হয়, আর সব কিছু মানে মিক্সড হয়ে যায়। এটা এরকম দিলেই আমার কাছে বিরিয়ানিটা সুস্বাদু মনে হয়। তো পানি দিয়ে দিয়েছি এখানে আমি 1 কেজি চালে
2 লিটার পানি আর দিয়েছি 1 টিস্পুন আদা আর 3-4টে কাঁচামরিচ চেরে দিলাম, যে যার ঝাল অনুসারে দিবেন, আমার কাছে বিরিয়ানিটা একটু ঝাল মিষ্টি ভালো লাগে। আর দিয়েছি 2 টিস্পুন লবণ, যেহেতু আমি রোজা তাই দেখে নিতে পারবো না, কিন্তু পরিমাণ অনুসারে আমি সব সময় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি লবণ ঝাল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, বিরিয়ানি কিংবা তেহারি বলেন পোলাও বলেন, একটু চিনি দিলে টেস্টটাই অন্যরকম আসে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। এই তো বোলক চলে আসছে, এখন আমি এটাকে চুলা বন্ধ করে ঢেকে রাখবো, এতে করে চালটা একদম সুন্দর ফুটে যাবে। তো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে পানি টেনে, আর উপর দিয়ে একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর ভালো করে মিক্সড করে তারপর একটু সামান্য ফাঁকা করে রেখেছি, বেশি ঢেকে রাখলে ভাপে একদম ভর্তা হয়ে যাবে। এই তো আমার তেহারি বলেন বিরিয়ানি বলেন সয়া বলের বিরিয়ানি কিংবা তেহারি আমার ডান, দেখতে খুব সুন্দর হয়েছে। পাশে আমি কাঁঠালের জালি কাবাব দিয়ে দিয়েছি, পুরো মানে রেসিপিটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। যারা কাঁঠালের কাবাবটা দেখেননি তারা আমার ভিডিওতে গিয়ে দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে রাখবো। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সমস্ত রমজান জুড়ে আপনাদের নেক হায়াত কামনা করছি এবং ভালো ভালো আমল করার তৌফিক দান করুন আল্লাহ।